সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি জুবায়ের আছি আপনাদের সাথে বাংলাদেশ থেকে। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব, এই 2022 সালে আপনি যদি বাহরাইন থেকে একটি দিনের নিয়ে ভারতে আসেন, তাহলে আপনি 2022 সালে ভারতীয় টাকায় কত টাকা পাবেন। ঠিক একইভাবে আপনি যদি বাহরাইন থেকে 100 দিনের নিয়ে এই 2022 সালে ভারতে আসেন, তাহলে আপনি সেই 100 বাহরাইনি দিনারের বিনিময়ে ভারতীয় কত টাকা পাবেন এই 2022 সালে। বা তার সাথে সাথে আমরা এটাও জানবো যে আপনি ভারত থেকে যদি 1 টাকা নিয়ে বাহরাইনি চলে যান, তাহলে আপনি কত দিনের পাবেন বাহরাইনি ভারতীয় 1 টাকার বিনিময়ে। বা ভারত থেকে যদি আপনি 100 টাকা নিয়ে বাহরাইনি চলে যান, তাহলে আপনি 100 টাকার বিনিময়ে বাহরাইনি কত দিনের পাবেন। এই বিষয়গুলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। সেই জন্য অবশ্যই এই বিষয়গুলো যদি আপনি জানতে চান, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি এই বিষয়গুলো আপনি খুব সুন্দরভাবে জেনে নিতে পারবেন। ওকে, আমরা ভিডিওটা শুরু করে দিই। আপনি যদি এই 2022 সালে বাহরাইন থেকে একটি দিনের নিয়ে ভারতে আসেন, তাহলে আপনি পাবেন 197.96 টাকা ভারতীয় টাকায়। আপনি যদি বাহরাইনি থেকে 100 দিনের নিয়ে যদি ভারতে আসেন এই 2022 সালে, তাহলে আপনি পেয়ে যাবেন 19,796.14। ওকে, ঠিক একইভাবে আপনি যদি ভারত থেকে 1 টাকা নিয়ে বাহরাইনি চলে যান, তাহলে আপনি পাবেন 0.0051 দিনার। ওকে, আর যদি আপনি ভারতীয় 100 টাকা নিয়ে বাহরাইনি চলে যান, তাহলে আপনি পেয়ে যাবেন 0.51 দিনার। মানে আপনার ভারতীয় 100 টাকার বিনিময়ে ওই দেশে যে 1 দিনার রয়েছে, সেই 1 দিনের অর্ধেক পাবেন। ওকে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাকা রিলেটেড আর অনেক অনেক ভিডিও পাওয়ার জন্য।